যে ফজরের নামাজের পরে আমল সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, কেউ যদি ফজরের নামাজ জামাতে পড়ে সালাম ফেরানোর পর ওই জায়গাতেই বসে থাকে এবং জিকির আজগার করে, সুবহানাল্লাহ 100 বার পাঠ করে, আলহামদুলিল্লাহ 100 বার পাঠ করে, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এইগুলো পাঠ করলো, তারপরে দরুদ শরীফ পাঠ করে ইত্যাদি, এই জিকির আজকার শেষ করে সূর্য ওঠার পরে মাত্র 2 রাকাত যদি নামাজ আদায় করে, তাহলে সে ফিরে যাবে একটি কবুল হজ এবং একটি কবুল উমরার সওয়াব নিয়ে সে বাড়ি ফিরবে ইনশাআল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম প্রিয় দিনী ভাই ও বোনেরা, ফজরের নামাজের পরে এই আমলটি করতে পারি তাহলে একটি কবুল উমরার নেকি তার সব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের আমল নামার মধ্যে দান করবে।